মানে জল ঢেলে একটা মাস্কা মারার চেষ্টা করে না, সেটা আপনারাই বলেছেন একটু আগে, বলেছে যে অডিয়েন্সকে জিজ্ঞেস কর। এর দিনে আমরা একসাথে ইন্টারভিউটা দিয়ে একটা ভুল করলাম, না হলে সে ক্ষমতা রুবেল দাসের নেই, এই সিন ক্যান্সেল করিয়ে দেবে। সেই আমি না বললে হতো কি, না বললে হতো, পাঁচটা ছাড়তো তোকে, পাঁচটাই ছাড়তো, সেটা তো আগে হয়ে গেছে, দুটো এসে তিনটে এসে লাভ কি হলো বল, সেটাই সেটাই, তাড়াতাড়ি পারফর্ম করে লাভ কি হলো বল, আমাকে তো লাভ হলো না এটাই কি, যেন চাইলেই বাড়ি চলে যেতে পারি, কিন্তু রয়েছে তোর জন্য ক্ষতি, তো তুই বাড়ি গেলে ক্ষতি হবে, তো কেন ক্ষতি হবে কেন, বুঝতে পারিনি আমি, যেন ওকে দোষ দিচ্ছি না, কিন্তু একটা মেয়ে সে কাল রাতে ক্যালপল খেয়েছে, একটু আগে লাঞ্চ করে ক্যালপল খেয়েছে, তারপরেও সে আছে বসে, তার পারফরমেন্স শেষ হয়েছে সকাল 11:30, ও পারফরমেন্স স্টেজে উঠবে রাত 9:30, এখনো পর্যন্ত মেয়েটা আছে, এখন 6:06 একটু আগে দেখেছিলে, আমার 10:15 হবে, এখনো পর্যন্ত আমি আছি, চলে যেতে, ওকে সাপোর্ট করবে, সিনিয়র আর্টিস্ট তো আমার আগে এসেছে, ও ওকে সবাই, আমি তো জুনিয়র ওর থেকে, তোমার জুনিয়র কে, সত্যিটা সত্যি মিথ্যাটা মিথ্যা, আচ্ছা এখানে না সিরিয়াসলি কতবার মেসেজে আমার পাশে দেখেছি, কিন্তু ও যেভাবে মানে সব হাতে ফাটে পিছন থেকে সাই সাই করে চলে যায়, মুন ওয়াক সব ওয়াক ওয়াক বলে, বাবার জন্য বাবা নয়, সে তাকে জিজ্ঞেস করি যে প্রজাপতি যেটা বললে মিঠুনদার সঙ্গে কাজ করে এসেছে অভিনয়, তার সামনে না আছে বা ডান্স, এটা কত বড় বাড়তি পাওনা, সে তার পারফরমেন্স তো দেখোনি, শুটিং ছিল, ও তোমার পারফরমেন্সে শরীর অসুস্থ নিয়েও বসে আছে, তাহলে ভালোবাসার জোরটা কার বেশি। নমস্কার, আজকে চলে এসেছি জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে, আর আমাদের সাথে আছে সকলের পছন্দের অন্যতম জুটি রুবেল এবং শ্বেতা, কেমন আছো বলো, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি, শুভ নববর্ষ সকলকে, এবং শ্বেতা যখন পাশে আছে দুজন দুজনকে আলাদা করে কিছু অবশ্যই ভালো থাকতেই হবে, তাই তো, আচ্ছা নববর্ষে যেটা আজকের দিনে আমরা একসাথে ইন্টারভিউটা দিয়ে একটা ভুল করলাম, কি লোপাদির কাছ থেকে আমাদের রেস্টুরেন্টে খাওয়ার পাওনাটা হাতছাড়া হয়ে গেল, হাতছাড়া হয়ে গেল না, তাহলে একটা টুইটার আমাদের উপর ডিপেন্ড করছে না, আমরা কিভাবে ইন্টারভিউ দেব, আজিব আমাদের মধ্যে খুব ঝগড়া চলছে, ঠিক আছে, আমাকে লোপাদি বলেছিল, আপনারাও শুনুন, লোপাদি বলেছিল তুই আর রুবেল, তুমি আর রুবেল একটা ইন্টারভিউ দাও, একটা ভ্যালেন্টাইন্স ডে এর আগে, তো এখন রেস্টুরেন্টে বসে তোমাদের খাওয়াবো আর আমরা গল্প করবো, আমরা যদি এখন প্রেমের কথা বলি বা ভালো ভালো কথা বলি তাহলে সে খাওয়াটা মিশে যাবে, অ্যাজিভ আমাদের খুব ঝগড়া চলছে, আজ অনলি ডান্স বাংলা ডান্স, একদমই তাই, আচ্ছা যদি ঝগড়া হয় না এটাই তখন চলে যাবে, রুবেল আর শ্বেতার মধ্যে ঝগড়া কেন দিচ্ছ, আচ্ছা টিআরপি বাড়িয়ে লাভ নেই, এটা হচ্ছে শুভ নববর্ষে নতুন বছরে কতটা নস্টালজিক ডান্স বাংলা ডান্সের মঞ্চে এসে, এটা তো বড় পাওনা, হ্যাঁ ডান্স বাংলা ডান্সে মানে আসাটা সত্যি খুব সবসময় আমার কাছে খুব এক্সাইটিং আর খুব ভালো লাগার একটা জায়গা, কারণ আমার জার্নিটা এখান থেকে শুরু, আর প্রত্যেকবারই যখন ডান্স বাংলা ডান্সে আমন্ত্রণ জানানো হয় আমি খুব খুব এক্সাইটেড হই আর বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করি, আর এখন তো সেভাবে ডান্স করা হয় না, শুধুমাত্র ডান্স বাংলা ডান্সের মাধ্যমে বা বিভিন্ন ইভেন্ট যখন হয় তখনই আমাদের ডান্সটা করতে হয়, তো ভালো লাগে, খুব ভালো লাগে, আজকে খুব এক্সাইটেড, দেখি কি হয়, আমাদের সঙ্গে যে পারফরমেন্স করছে তাদেরকে নিয়ে কি বলবো, সেটা কাছে আমার সঙ্গে যে পার্টিসিপেন্ট রয়েছে প্রিয়াঙ্কা খুব ভালো, খুব ভালো করছে, আর দর্শক অলরেডি দেখছে ডান্স বাংলা ডান্সে, আর আমি যে ফর্মটা করি সেই ফর্মে ডান্স করছি, আশা করি খুব ভালো হবে, আর আমি খুব বেশি রিহার্সালের টাইম পাইনি, তো আমার কোরিওগ্রাফার খুব আমাকে কোঅপারেট করেছে, আর যে পার্টিসিপেন্ট সেও আমাকে কোঅপারেট করেছে, তো আশা করি একটা ভালো আউটপুট হবে, তো শ্বেতার পারফরমেন্স তো দেখোনি, শুটিং ছিল, ও তোমার পারফরমেন্সে শরীর অসুস্থ নিয়েও বসে আছে, তাহলে ভালোবাসার জোরটা কার বেশি, অভিমান করনি আসেনি যে, না না শুট ছিল, বেচারা কি করবে, সবকিছু তো শুট ছিল, তাও আমি তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি, ইভেন এমনও হয়েছে সিন পুরো ক্যান্সেল করিয়ে দিয়েছি, আজকে করিয়ে দেয়নি, বিশ্বাস করুন ওনারাই করেছেন, না হলে সে ক্ষমতা রুবেল দাসের নেই, সিন ক্যান্সেল করিয়ে দেবে, সেই আমি না বললে হতো, কি না বললে হতো, পাঁচটা ছাড়তো তোকে, পাঁচটাই ছাড়তো, সেটা তো আগে হয়ে গেছে, দুটো এসে তিনটে এসে লাভ কি হলো বল, সেটাই সেটাই, তাড়াতাড়ি পারফর্ম করে লাভ কি হলো বল, আমাকে তো লাভ হলো না এটাই, কি যেন চাইলেই বাড়ি চলে যেতে পারি, কিন্তু রয়েছে তোর জন্য ক্ষতি, তো তুই বাড়ি গেলে ক্ষতি হবে, তো কেন ক্ষতি হবে কেন, আমি তো আরামে ঘুমাবো, না এখানে যে বসে সাপোর্ট করছে এই সাপোর্টটা কত বড় মোরাল সাপোর্ট, এটা কত বড় দরকার বলো তো, হ্যাঁ সেটাই, সেটা তো বোঝে না,
আপনারাই বলুন, ও শুটিং ছিল বলে আসতে পারেনি, আমি যেন ওকে দোষ দিচ্ছি না, কিন্তু একটা মেয়ে সে কাল রাতে ক্যালপল খেয়েছে, একটু আগে লাঞ্চ করে ক্যালপল খেয়েছে, তারপরেও সে আছে বসে, তার পারফরমেন্স শেষ হয়েছে সকাল 11:30, ও পারফরমেন্স স্টেজে উঠবে 9:30, এখনো পর্যন্ত মেয়েটা আছে, এখন 6:06 একটু আগে দেখেছিল, এখন 10:15 হবে, এখনো পর্যন্ত আমি আছি, হয়তো 6:00 অব্দি থাকবো। তোমাকে সাপোর্ট করছি, আর যখন এটা লিখবে তখন ওটা আমার পাওনা হবে, কারণ তোকে সাপোর্ট করা মানে আমাকে। এই যে ও মানে জল ঢেলে একটা মাস্কা মারার চেষ্টা করে না, সেটা আপনারাই বলেছেন, একটু আগে বলেছে যে অডিয়েন্স কে জিজ্ঞেস কর যে কে মোরাল সাপোর্ট দিচ্ছে, তারপরে যে ইম্প্যাক্ট করে পাইটা করে এটা ও মোরাল সাপোর্ট দিচ্ছে, আমি গেমে যাচ্ছে বেচারা, কে কোনদিকে চলতেই থাকে না, থামায় কে, দুজনে তো দেখছে ভিড় চলে যাচ্ছে, থামে না অটোমেটিক থেমে যায় নাচ দেখলেন, নাচ দেখে অফ ক্যামেরা অনেক কথা বললেন যে এত ভালো নাচ করে সেটা জানতাম না, তো ডান্সটাকে আমি ইউটিলাইজ করলাম না ছবিতে, মানে উনি যেভাবে বলেন আর কি, আমি যদি কোনোদিনও ছবি তোকে নিয়ে যেতে পারি আমি তোকে ডান্স করাবো, মানে এরকম ধরনের কথা বলছেন, তো এগুলো অনেক বড় পাওনা, তো আর কি চাই, মানে এটুকুই তো। আর রুবেলকে জিজ্ঞেস করি, মৌনি রয়কে কেমন লাগলো? মৌনি রয়কে আমার আলাদা করে ভালো খারাপ বলার কিছু নেই, শি ইজ এ স্টার নাও, মানে ভালো লাগতেই হবে, তার কাজ আমরা সবাই প্রশংসা করি তার কাজে। আর অঙ্কুশের সঙ্গে তোমার এখনো তো ইন্টারঅ্যাক্ট হয়নি, তোমার তো হয়েছে, কতটা মজা করলো? আমিও তো অঙ্কুশ দাকে তো অনেক আগে থেকেই চিনি, অঙ্কুশ দা বাই নেচার কিরকম সেটা তো জানি, তো এটা আলাদা কিছু নয়, খুব মজার মানুষ, খুব মজা করতে ভালোবাসে, হাসাতে ভালোবাসে, অ্যাজ ইউজুয়াল আজকেও তাই করেছে। আর তোমার সঙ্গে যে পারফরমেন্স করেছে তার সঙ্গে দিশা সেকেন্ড ইয়ারে পড়ে, খুবই ছোট, কোন দিশায় নিয়ে গেছে আজকে? আজকে বেশ ভালো দিশায় নিয়ে গেছে, ও ভালো ডান্সার, খুব ভালো ডান্স করেছে, তো দেখা যাক কি হয়, আমি চাইবো দিশা খুব এগোক, আরো ডিবিটিতে অনেকটা পথ এগোক, সেটাই চাইবো। ও রিহার্সাল তো দেখেছো? আচ্ছা, দুজন দুজনের নাচের প্রশংসা পঞ্চমুখ জানি, কিন্তু কখনো মানে সমালোচনা করা হয় যে না এটা ভুল হয়েছে এটা কর, বা দুজন দুজনকে বলা? আমি ওকে ভুল বলবো? আমি তো নাচতে নাচতেই পারবো না, ভুল বলবো না, সিরিয়াসলি কতবার নেচেছি আমার পাশে নেচেছি, কিন্তু ও যেভাবে মানে সব হাঁটে ফাটে পিছন থেকে সাই সাই করে চলে যায়, মুন ওয়াক সব ওয়াক ফাক বলে, বাবার জন্য বাবা হয়েছে, ও যখন যে মুদ্রাগুলো করে, যে আধাও গুলো করে, যে মাস্টারটা করেছে ভরতনাট্যমে, বা ও যে কত্থক ফর্মে যা যা ক্লাসিক্যাল ফর্ম ইয়ে করে, সেটা আমি পারবো করতে? কত্থক না, যাই হোক আমি জাস্ট বললাম সেমি ক্লাসিক্যাল বল বা ইস্টার্ন বল, সেটা তো আমি পারবো না, যার যেটা ফর্ম আছে যার যেটাই। এমনি দুজনে কোন ডান্স বেশি মানে কোন ডান্স ফর্মটা ভালো লাগে? আমার তো সবই ভালো লাগে, নিজেরটাও ভালো লাগে, ওরটা দেখতেও ভালো লাগে, মানে যেটা বলছিল ওটা দেখতে ভালো লাগবে অবশ্যই, ডান্স ফর্ম কোনটা বেশি ভালো লাগে ওটাই বলাটা খুব ডিফিকাল্ট, ডান্সটা তুই ভালোবাসি, ডান্স জিনিসটাই ভালোবাসি, সবটাই ভালো লাগে, সব কটা ফর্মই ভালো লাগে, কিন্তু আমি অক্ষম বলিউড স্টাইল করতে বা সালসা বা হিপ হপ করতে। বলিউড স্টাইল ভালো করিস, বলিউড স্টাইল মানে বলিউড স্টাইল হতে ভালো করি, কিন্তু হিপ হপ সালসা ক্লাসিক্যাল ডান্সার্স আমি অনেকজনকেই দেখেছি যারা হয়তো সেভাবে বলিউড ফর্মটাকে বুম করে অ্যাডাপ্ট করতে পারে না, কিন্তু যথেষ্ট ভালো করে, আর আমার তো একেবারে ফর্মটা হচ্ছে বলিউড, আমি ক্লাসিক্যাল আমি কোনোদিনও সেভাবে এই ডান্স বাংলা ডান্সে যখন ছিলাম বিভিন্ন স্টাইলে পারফর্ম করতে হয়, তো তখন ওই মুহূর্তে একটু শিখে আমি করেছিলাম, তাছাড়া আমার ফর্ম বলিউড। তোমাদের যৌনাঢাকের সময় রিলস তো ফাটাফাটি ছিল, সবই পারো দুজনে, কিন্তু আজকে স্পেশাল এপিসোড, সেই স্পেশাল এপিসোড নিয়ে দর্শকদের কি বলবে? কি বলবো যে আজকে অনেক মানে সিরিয়ালের আমাদের মেগা সিরিয়ালের অনেক অভিনেতা অভিনেত্রীরা আজকে আছেন, সবাই এক্সে বারকারে সবাই খুব ভালো ডান্স করেছে, তার সঙ্গে আমিও আছি, আমিও খুব ক্ষুদ্র একটি মানুষ, তিনিও নাচ করেছেন, মহান ব্যক্তিও নাচবেন,
তো আপনারা দেখবেন আপনাদের ভালোবাসা একান্ত কাম্য, আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসবেন, কমপ্লিমেন্ট করছি। সত্যি মন থেকে বলছি, তো ভালোবাসবেন, সাপোর্ট করবেন, নিম ফুলের মধু দেখবেন, সুহাগ জল দেখবেন যদি ইচ্ছে করে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কপি পেস্ট দুটোই দেখবেন যদি ভালো লাগে, এবং অবশ্যই ভিডিওটি দেখতে গেলে টলিফ্যাক্সও দেখবেন যদি ভালো লাগে। না ভালো লাগবে, নতুন বছর খুব ভালো কাটুক, আর প্রেম রোমান্স আরো বাড়ুক, সেই কামনা করি। একদমই বাড়বে, বাড়বে একদম। থ্যাংক ইউ।